হিজরা হয় কেন ইবনে আব্বাস বলেন হিজরারা হলো জিনদের সন্তান ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো আর এটা কিভাবে সম্ভব ইবনে আব্বাস সমাধান দিচ্ছেন তোমরা তোমাদের স্ত্রীর হায়াস বা মাসিক অবস্থা ইন্টারকোর্স করবা না কারণ ওই সময় শয়তান তার আগে থাকে যদি কোনো পুরুষ ওই সময় তার স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে তখন সে একা করে না তার সাথে জিনও ইন্টারকোর্স করে তো ওই সময় মানুষ এবং জিনের যৌথ মিলনে যেই বাচ্চা হয় ওই বাচ্চাটা হিজরা হয়ে পৃথিবীতে আগমন করে বিজ্ঞান সম্পদ একটা ব্যাখ্যা শোনেন অন্ডকোষ থেকে নিশ্চিত হয় পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন এবং ডিম্বকোষ থেকে অ্যাস্ট্রোজেন এই ক্ষেত্রে ব্রুনের বিকাশ কালে করেন ও বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয় যেমন এক্স এক্স ওয়াই অথবা এক্স ওয়াই ওয়াই এর ফলে বিভিন্ন ঘটনের হিজরা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ আল্লাহ রাসুল নিষেধ করেছেন প্রায় দেড় হাজার বছর পূর্বে আর দেড় বছর পরে বিজ্ঞান বলে আল্লাহ আল্লাহ বলেছে আমি হয়তো বা খ্রিস্টান আমি হয়তো বা ইহুদি আমি হয়তো বা হিন্দু আজকে সবাই স্বীকার করেছে না আল্লাহ আল্লাহ নবীজি যেটা বলেছে ওইটাই সঠিক আপনাদের মধ্যে একটা ভুল ধারণা আছে আপনারা মনে করেন হিজরা আর ট্রান্সজেন্ডার মনে হয় একই বিষয় এটা আপনারা মনে করেন অনেকে কিন্তু না ট্রান্সজেন্ডার আর হিজরার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে ট্রান্সজেন্ডারদের মধ্যে আর হিজরাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ট্রান্সজেন্ডার হল চিকিৎসার মাধ্যমে জন্মগত লিঙ্গকে পরিবর্তন করে পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হতে চায় আর হিজরা এটা জন্মগত প্রশ্ন জাগতে পারে তা হিজরা হয় কেন হিজরা হয় কেন এর দুইটি তথ্য আমি আপনাদের সামনে পেশ করি একটা হলো আল্লাহ বলছেন হাকিমিন আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল হাকিম হাকীম বিজ্ঞানময় কুরআনের কসম আল্লাহর কথা নবীজির প্রত্যেকটি কথা বিজ্ঞানসম্মত হিজরা হয় কেন প্রথম একটা ইসলামিক ব্যাখ্যা শোনায় আপনাদেরকে ইবনি আব্বাস এমন একজন সাহাবী যিনি রাসূলের সরাসরি ছাত্র রাসূলের সাহাবীদের মধ্যে দশ জন প্রসিদ্ধ মুফাসসির সাহাবী ছিলেন যারা কুরআন বিশেষজ্ঞ এর মধ্যে হযরত আবু বকর ওমর ওসমান আলী ইবনে আব্বাস ইবনে মাসউদ ইবনে জুবায়ের ওবাই ইবনে কাব যায়েদ বিন সাবিত আবু মুসা এই 10 জন সাহাবী রাসূলের কাছ থেকে সরাসরি কুরআন বুঝছেন রাসূলের পরে আমার দয়াল নবীজির পরে সবচেয়ে বেশি কুরআন যিনি বুঝছেন ইবনে আব্বাস আল্লাহ তালা ইবনে আব্বাস বলেন যে হিজরা হিজরা হলো জিনদের সন্তান হিজরারা কাদের সন্তান জিনদের সন্তান ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো আর এইটা কিভাবে সম্ভব হিজরা তো নারীর গর্ভ থেকেই জন্মগ্রহণ করে তাহলে তারা আবার জিন্দের সন্তান হয় কিভাবে ইবনে আব্বাস বলেছিলেন আল্লাহ এবং নবী দুজনই বলেছে যখন হায়াজ বা মাসিক হয় তোমাদের স্ত্রীদের তোমাদের স্ত্রীর হায়েজ বা মাসিক অবস্থায় স্ত্রীদের সাথে কি করবে না ইন্টারকোর্স করবে না সহবাস করবা না কারণ ওই সময় শয়তান তার আগে থাকে আর হাদিসে তো বলেছে অভিশপ্ত মালউনুন মান আতা হাইদুন আও ইমরাতান দুবুরাহ ইবনে আব্বাস সমাধান দিচ্ছেন আল্লাহ বলেন নবীজিও বলছেন দুনোজন নিষেধ করেছেন তোমরা তোমাদের স্ত্রীর হায়াস বা মাসিক অবস্থা ইন্টারকোর্স করবে না কারণ ওই সময় শয়তান তার আগে থাকে যদি কোনো পুরুষ ওই সময় তার স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে তখন সে একা করে না তার সাথে জিনও ইন্টারকোর্স করে তো ওই সময় মানুষ এবং জিনের যৌথ মিলনে যেই বাচ্চা হয় ওই বাচ্চাটা হিজড়া হয়ে পৃথিবীতে আগমন করে বুঝছেন বিষয়টা আর বিজ্ঞান সম্ভবত একটা ব্যাখ্যা শোনেন এটা হলো অণ্ডকোষ থেকে নিশ্চিত হয় পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন এবং ডিম্বকোষ থেকে অ্যাস্ট্রোজেন এই ক্ষেত্রে ভ্রুণের বিকাশকালে নিষিক্ত করেন ও বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয় যেমন এক্স এক্স ওয়াই অথবা এক্স ওয়াই ওয়াই এর ফলে বিভিন্ন গঠনের হিজরা সন্তান জন্মগ্রহণ করে অতএব আল্লাহ আল্লাহ রাসুল নিষেধ করেছেন প্রায় দেড় হাজার বছর পূর্বে আর দেড় হাজার বছর পরে বিজ্ঞান বলে আল্লাহ আল্লাহ নবী যেইটা বলেছে আমি হয়তোবা খ্রিস্টান আমি হয়তোবা ইহুদি আমি হয়তোবা হিন্দু আজকে সবাই স্বীকার করেছে না আল্লাহ আল্লাহ নবীজি যেইটা বলেছে ওইটাই সঠিক আল্লাহ অতএব ইসলাম একটি বিজ্ঞান সম্মত ধর্ম